ব্যাপারটা কি? শানু নাপিতের পরনে পাঞ্জাবি, চোখে চশমা, আবার মাইয়ার চোখেও চশমা। কিছুই তো বুঝতে পারছি না। চলো তো জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ চলো চলো। স্যার, ওই নাপিতের মেয়েকে সালাম করছেন। চুপ। হ্যাঁ, উনি হচ্ছেন উপজেলার ইয়োনো। স্যার, ইয়োনো কি করে? উপজেলার বড় অফিসার। চলো 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 চলো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তোমার কৃপায় আমার মেয়ে সুমনা বড় চাকুরি করছে, সমাজে ওর একটা সম্মান হয়েছে। মা লক্ষ্মী, তুমি আমার আশা পূরণ করেছো মা। মা লক্ষ্মী, সারা জীবন যেন ও সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারে। আইনের কথা বলছিস? তা তো তার পক্ষেই যাবে, কারণ শওকত আলী সর্দারের পুত্রবধূ হলো উপজেলা নির্বাহী অফিসার। বাবা, তাহলে কি করা যায়? আপনাদের এমন কিছু করতে হবে যাতে সুষ্ঠু তদন্ত না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে বাবা, ও হলো রমা, আমাদের কোম্পানিতে কাজ করে। ঘুঘু পাখি শিকার করতে হলে শিকারী ঘুঘুর প্রয়োজন হয়। হ্যাঁ বাবা, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি কাজে লাগাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? আপনার নামে একটা নোটিশ আছে। পরিমল, আগে কর্তা আদেশ করুন। সমনের নোটিশটা রিসিভ করে রাখ। জি কর্তা, দিন। পরিমল, এই বাড়িতে পুলিশ কেন এসেছিল? রুস্তম সর্দার জমি সংক্রান্ত বিষয় নিয়ে সিভিল আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসার আগামী সোমবার তদন্তে আসবে। তোমরা কিন্তু মিষ্টি মুখ করার ব্যবস্থা করো। আজ্ঞে কর্তা। না চাইতে পানে, নিশ্চয় কোন সুন্দরী মেয়ের শাড়ি। চল ভিতরে গিয়ে দেখি। চল জাল ধর, জাল ধর, ইলিশ মাছ ধরে ছুটে যাবো, ছুটে যাবো। বাবা তাই তো বাবা।